সরি বল, কি সরি বল, কান ধর, সরি বল, ঠিক করে বল জোরে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আরেকটা নতুন দিন, নতুন আরেকটা দিনের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সকাল এখন ওই 7:30 কাছাকাছি বাজে, 7:30 পুরো বাজেনি। পুকুকে ছাতু গুলে দিচ্ছি, ও কিন্তু রোজ সকালবেলায় ছাতুর ঘোলটা খেয়ে স্কুলে যায়, ঠিক আছে? আর সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি বাদাম, কাঁচা বাদাম ওকে দিই খেতে, যাতে পড়াশোনাটা একটু মাথায় রাখে, এই আর কি, আর কিছুই না। আর স্কুলে যাওয়ার আগে পাতলা করে একটুখানি ছাতুর ঘোল গুলে দিই যাতে ওর পেটে থাকে, কেননা এই 8টা থেকে স্কুলটা স্টার্ট হবে, তারপর সেই 2টো বাজবে বাড়ি আসতে আসতে। ওই লাঞ্চ বক্সে একটুখানি ভারী খাবার দেওয়ার চেষ্টা করি, কোনো দিন হয়, কোনো দিন হয় না। আর এই দেখো ঝাল সুজি করে ফেলেছি, ভেবো না এইটুকু দিচ্ছি, আর একটুখানি দেব, তবে হিসাব মতন এটা অল্পই হয়। একটা ভিডিওতে আমি বলেছিলাম ওই ঝাল সুজিটা খেতে পছন্দ করে না, তারপরেও মাঝে সাঝে বানিয়ে দিই ওকে, রোজ রোজ তো একই খাবার বানানো সম্ভব হয় না, সেই জন্য তো এইটাই হয়তো ও ফিরিয়ে না আনে, এটাই আমার কাছে ভয়ের ব্যাপার। দেখি, ওকে তো বলে দিচ্ছি যে পুরোটা শেষ করবি দেওয়ার সময়, তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, সকালবেলার বাসি কাজকর্ম তো মোটামুটি আমার হয়ে গেছে, এই ধরো ঘর মোছা, তারপরে হচ্ছে ঘর ঝাঁট দেওয়া, বাসি কাজকর্মগুলো মোটামুটি হয়ে গেছে, শুধু কাঁচাটুকুই বাকি। আর এই যে বড়মহাশয় বেরিয়ে যাচ্ছে পুকুকে নিয়ে স্কুলে। আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে রান্না হবে হচ্ছে মাছের ঝোল আর ওই একটা উচ্ছে ভাজা আর ভাত। সকাল সকাল না আমি একটুখানি, যেদিন সম্ভব হয়, রোজ দিন বলছি না, কিন্তু যেদিন সম্ভব হয় সকাল সকাল কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তাতে কি হয় বলো তো, ছোটকু বড়কুকেও আমি একটু সময় দিতে পারি, কেননা ওরা তো একেবারেই একা থাকে, ওদের খেলারও একটু সঙ্গী লাগে, তো আর আমারও কাজ অনেকটা হালকা হয়ে যায়। সারাদিন ধরে কাজ করতে থাকলে না ভীষণই কষ্ট হয় জানো না, আর তার মধ্যে এখন হচ্ছে এত গরমের একটা সময়, আর একা হাতে যখন করতেই হবে, সেই জন্য মনে করি সকাল সকাল সমস্ত কাজ সেরে রাখাটাই ভালো। হ্যাঁ, কাজে হেরফের হয়, কোনো দিন হয়তো কোনো কাজ আগে হয়, কোনো কাজ পরে হয়, তো এটাই আর কি। কিন্তু মোটামুটি চেষ্টা করি আমি সকাল 6টা থেকে উঠে 12টা-1টার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার। তার মধ্যে বোঝোই তো, একা হাতে তিনজন সন্তান রয়েছে, ওদেরকে দেখা, ঘরের সমস্ত কাজ করা, তো সেটাই আর কি। তবুও চেষ্টা করি যতটা পারি গুছিয়ে কাজ করার, গুছিয়ে চলার চেষ্টা করি। আর তার মধ্যে তো ইউটিউব, ফেসবুকের কাজকর্ম রয়েছেই। তো আমরা যারা ক্রিয়েটার আছি তারা একমাত্র ভালো বুঝতে পারবে যে এটার পিছনে কতটা সময় লাগে। সেই জন্য আমি চেষ্টা করি যে যতটা পারি তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো সেরে নিলে এই কাজগুলোতেও কিন্তু একটু সময় দেওয়া যায়। আর আজকে আমার বরকু বাবা একটা বড় কাজ করে বসে আছে। এই যে আমার ফ্রিজটা দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই ফ্রিজের প্লাগটা ধরে এমন টেনেছে, প্লাগের এই জায়গাটা যেখানটায় আর কি আটকায় ওইটা পুরো ভেঙে দিয়েছে। ভেঙেছে সেটাই বড় কথা নয়, কথাটা হচ্ছে ও কোনো একটা বড় ক্ষতি হয়ে যেত। যদি ও কারেন্টের মধ্যে হাত দিয়ে দিত তাহলে এখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত, আর আমার বরমহাশয় আসলে কিন্তু আমাকেই সবার আগে বকাবকি করবে। তো বন্ধুরা দেখো ও কীরকম কথাগুলো বলছে। কি ফ্রিজ খারাপ করেছিস কেন? হ্যাঁ, কি তুই ফ্রিজ খারাপ করেছিস কেন? হ্যাঁ, জোরে বল, ফ্রিজ খারাপ করেছিস কেন? করবি না? করে দিয়েছিস তো, করে তো দিয়েছিস। হ্যাঁ, আমি লাঠিটা আনবো? হ্যাঁ, আমি এক্ষুনি লাঠি আনছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, বদমাশি করেছিস কেন? হ্যাঁ, করবি না? করেছিস তো। কান ধর, কান ধর, সরি বল, কান ধর, সরি বল, সরি বল, সরি বল, কি সরি বল, কান ধর, সরি বল, ঠিক করে বল, জোরে। এই যে দেখো বন্ধুরা, মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেল। আর এদিকে আমার বরমহাশয় ওই প্লাগটা ঠিক করছে আর কি। এটা ঠিক না করলে যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো সেই জন্য ও আগে এটা ঠিক করেছে। একটা প্লাগ কিনে আনলো, প্লাগ না, ওটাকে কি বলে আমি ঠিক বলতে পারছি না, ওটা এখন পেটে আসছে, মুখে আসছে না জিনিসটার নাম। তো স্নান টান করে নিলাম, নিয়ে এখন ঠাকুর ঘরে চলে এলাম। আমার গোপাল সোনাকে হচ্ছে দুপুরে ভোগ আরতি করার জন্য, আর এরপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। ছোটকু কিন্তু এখন ঘুমোচ্ছে। ছোটকু যেহেতু বললাম যে আমার সাথে সকালবেলায় উঠে পড়ে, আমি যদি 6টায় উঠি ও 6টায় উঠবে, হয়তো কিছু সময়ের হেরফের, আর কিচ্ছুই নয়। তো ও আমার সাথে সাথেই উঠে পড়েছিল, সেই জন্য ও ওই 12টা বাজতে না বাজতে ঘুমিয়ে পড়েছে। ওকে স্নান টান করিয়েই দিয়েছিলাম, তো টিফিনটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। দুপুরে আর বাবু ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না, জ্বালাবে। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।